ব্যবসা গরম থেকে মুক্তি, আগামী কয়েকদিন স্বস্তির বারিধারা বঙ্গে। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই আবহাওয়ার ভোল বদল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, সেই সাথে পারদ এক ধাক্কায় নামবে বেশ খানিকটা। আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। ঘূর্ণিঝড় রেমাল কেটে গেলেও দক্ষিণবঙ্গ জুড়ে এক ভ্যাপসা গরমের আবহাওয়া তৈরি হয়েছিল। সারাদিন মেঘলা আকাশ থাকলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম। ওদিকে আর একদিন বাদেই জুন মাস, জুন মানেই বর্ষা, ঝমঝমিয়ে বৃষ্টি। আর এরই মাঝে স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রার কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে আগামীকাল বদলে যাবে চিত্র। আগামী 1 জুন ভোটের দিন কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। চলছে লোকসভা নির্বাচন, নির্বাচনের একদম শেষ দিন অর্থাৎ 1 জুন দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র 1 জুন নয়, 1 জুন থেকে শুরু করে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সাথে বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। তবে ভোটের মরশুমে দুর্যোগের ঘন ঘটায় চিন্তিত সকলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন শনিবার থেকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মূলত এর জেরেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে ওই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দুই দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এই বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী 2 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজও উত্তরবঙ্গের 5 জেলাতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 5 জেলায়। এরই মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলে আগামী 10 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জুনের শুরু থেকেই টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই 1 জুন এবং 4 জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দিন এবং ভোটের গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 4 জুনের পর আবহাওয়া বেশ কয়েকদিন স্থিতিশীল থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কার্যত বলা যেতেই পারে খুব শীঘ্রই বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।